সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার পিছনে দেখতে পাচ্ছেন এইভাবে আখ থেকে রস বের করে সেই রস থেকে গুড় তৈরি করা হয়। আপনাদেরকে আজকে এই পুরো রস থেকে গুড় কীভাবে বের করা হয় পুরো প্রসেসিংটা দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখা যাক কীভাবে এইভাবে মেশিনের মাধ্যমে আখ থেকে কীভাবে রস বের করা হয় এবং তারপরে সেই রসকে আগুন দিয়ে জ্বাল দেওয়ার পরে কীভাবে গুড় তৈরি করা হয় সেটা দেখব। প্রথমে আখগুলোকে এই মেশিনের মধ্যে প্রবেশ করিয়ে রস বের করা হয় এবং রসগুলো একটি পাত্রের মধ্যে জমা হতে থাকে। স্যালো মেশিন চালিত এই মেশিনের মাধ্যমে রসগুলো বের করা হয়। কৃষক তার জমিতে এই আখগুলো চাষ করে থাকে। একটি নির্দিষ্ট সময় পর আখগুলো পরিপক্ক হওয়ার পর মাঠ থেকে কেটে নিয়ে আসার পর এই মেশিনের মাধ্যমে রস বের করা হয়। উত্তরবঙ্গের রংপুর জেলায় এই আখ চাষের ধুম পড়ে যায়। কৃষক তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই রস বের করে গুড় তৈরি করে থাকে। রস বের করার পর আখের খড়িগুলোকে পরবর্তীতে বাজারে বিক্রি করা হয় অথবা বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বাজারে বিক্রি করলে মানুষ সেগুলোকে নিয়ে যেয়ে জ্বালানির কাজে ব্যবহার করে। এগুলোকে আঞ্চলিক ভাষায় খুই বলা হয়। এখন এই রসগুলোকে নিয়ে যাওয়া হবে সেই কড়াইয়ের ওপরে যেখানে জাল দিয়ে রস থেকে গুড় তৈরি করা হবে। এই কড়াইয়ের ওপরেই রসগুলো দিয়ে তারপরে নিচে চুলোর মধ্যে চাল দেওয়া হবে। বন্ধুরা ঠিক এইভাবে যে দেখতে পাচ্ছেন পিছনের দিকে এইভাবেই এই রসটাকে অনেকক্ষণ ধরে জাল দেওয়া হয়। জাল দিতে দিতে একসময় গুড়ে পরিণত হয়। প্রায় 5 থেকে 6 ঘন্টা জাল দেওয়ার পর রস গুড়ে পরিণত হয়ে যাবে। জাল দিতে দিতে রসের উপর থেকে ময়লা পরিষ্কার করা হয়। এইভাবেই ছাকনি দিয়ে উপর থেকে ময়লাগুলো সরিয়ে ফেলা হয়।
ধীরে ধীরে এই রসগুলো ঘন গুড়ে পরিণত হতে থাকে। দীর্ঘ 5 ঘন্টা জাল দেওয়ার পরে সেই রস অবশেষে গুড়ে পরিণত হয়ে গেল। আকাশে বাতাসে গুড়ের সুগন্ধ যেন ছড়িয়ে পড়ল চারদিকে। চাল দিতে দিতে গুড়ের উপরে যে ময়লাটা জমা হয় সেটা ছাঁকনি দিয়ে কিছুক্ষণ পরপর ফেলে দেওয়া হয়। দর্শক মন্ডলী, এই যে গরম গুড়, গরম গুড়ের যে কি পরিমাণ টেস্ট, আপনি যদি কখনো না খান, মানে গরম গুড় নামানোর পরে যদি আপনি এই গুড়টা খেয়ে দেখেন কখনো, এত সুন্দর লাগবে, যারা কখনো খায়নি তারা বুঝতে পারবে না। আচ্ছা, এই গুড় জাল দিয়ে মানে কতক্ষণ রসটা, কতক্ষণ জাল দিতে হয়? রসটা মনে করো 15-18 রস আছে, প্রায় 8 মনের মতো। এখন এটা জাল দিই মনে করো 10 ধারা 50 কেজি। আচ্ছা, আমার পক্ষে 4 ঘন্টা জাল দেওয়া লাগবে। 4-6 ঘন্টা মানে এই রসটা আপনাকে 4 ঘন্টা জাল দিতে হবে? হ্যাঁ, 4 থেকে 5 ঘন্টা জাল দেওয়ার পরে গুড় এর 10 মন খরচ করি, মানে 10 ধারা টিকছি। আর গুড়ের কোয়ালিটিও মোটামুটি ভালো। আর আপনার এই যে গুড়ের বর্তমান কেজি কত? এখন প্যাকেটই বেচা হচ্ছে 85 টাকা, আর এমনি খুচরা বেচা হচ্ছে 100 টাকা। দর্শক মন্ডলী, এইভাবে দেখুন জাল দিতে দিতে একসময় রস গুড়ে পরিণত হয়। তো গুড়ে পরিণত হওয়ার বিষয়টা, পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।